forget the day we met. Your eyes so blue, mere piercing through. I can't forget the day we met. Your smile so bright, it made me swoon. Our love is like a summer's day, hot and endless in a magic way. Whenever I see you, all I can think is my summer love. Been waiting for you, my love. My summer love. Been waiting for you, my love. I can't forget the day we met. You look so fly in your red Corvette. Your hair, your look, your everything. When I see it all, I knew that you were mine. I'm in love with your hair, your lips, your silhouette in the moonlight. শুধু বাজার গেছি আর একদিন দুদিন নিজের মায়ের কাছে গেছি ব্যাস। কিন্তু আজকে যাচ্ছি একটু বেরোবেরো করতে, মানে একটুখানি ঘোরাঘুরি করবো, টুকটাক কিছু দরকারি জিনিসপত্র কেনাকাটি করবো, করবো ব্যাস চলে আসবো। মানে দেখছো সাজুগুজু করেছি, লিপস্টিকটা কেন লাগালাম বলো তো, কোনো দরকারই ছিল না। এক্ষুনি তো ঢুলি পড়বো মুখের মধ্যে, পুরো বন্ধ হয়ে যাবে, কেউ দেখতেই পারবে না। মাস্কের এই জায়গাটা কেটে ফাঁকা করে নেওয়া উচিত জানো, যাতে লোকে দেখতে পায় আমি লিপস্টিক পরেছি। তো চলো, তোমাদেরকেও কালকেই আমি দুঃখ করছিলাম যে দেখানোর মতো কিছু নেই, কোথাও যাচ্ছি না, ভীষণ বোরিং লাইফ হ্যান ত্যান। আজকে তাই জন্য রাজা বললো চলো গাড়ি করে, পুরো কাঁচ তুলে গাড়িতে করে আমরা যাব, বেশি দূর না, কাছাকাছি কোথাও একটু যাব। কোথায় যাবো এখনো কিছু ঠিক করিনি, যদি কোথাও যেতে পারি ঢুকতে পারি যাব, না হলে একটুখানি গাড়িতে করে ঘুরবো, ঘুরে উইন্ডো শপিং করেই পালিয়ে আসব। দেখা যাক কতদূর কি হয়, যা হয় সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তাহলে আমার সাথে আজকে তোমরাও চলো একটু বেরো বেরো করে আসি। বেরিয়ে পড়েছি আমরা ফুল ফ্যামিলি, পেছনে রয়েছে একজন, এই যে রয়েছে আরেকজন, পুরো প্রোটেকশন নিয়ে বেরিয়েছি। কিন্তু দেখাবো, দাঁড়াও, মাস্ক তো আছেই দেখতে পাচ্ছ, সাথে স্যানিটাইজারও নিয়ে বেরিয়েছি। আধ ঘন্টা অন্তর অন্তর হাতে স্যানিটাইজার দিতে হবে। যাই হোক, বেরিয়েছি, রাস্তায় যথেষ্ট ভিড় আছে, লোকও আছে, ট্রেনও বোধ হয় চলছে, কারণ আমরা এখন রেলগেটে আটকে আছি, একটা দুটো হয়তো ট্রেনও চলছে। ভালো লোক বেরিয়েছে, গাড়ি ঘোড়া বেরিয়ে গেছে, আমরা তো দিন রাস্তায় বেরোইনি বলতে জানতাম না কি অবস্থা। তো চলো তোমাদের বাইরেটা আস্তে আস্তে দেখাচ্ছি, ওই পারে গিয়ে দেখাচ্ছি, তারা নাগেরবাজার এলাকায় আছি। এ দেখো ডায়মন্ড প্লাজা যে মল, তার সামনে যথেষ্ট গাড়ি ঘোড়া, যথেষ্ট লোকজন। ভিআইপি রোডে দেখেছো সাইকেলের লাইন, সবাই সাইকেল নিয়ে যাচ্ছে। এয়ারপোর্ট এক নম্বর ক্রসিং এ চলে এসেছি। এই যে এয়ারপোর্টে ঢুকে যাচ্ছে এই রাস্তাটা, আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। তাহলে আমাদের ঘোরার ব্যাপারটা বুঝতে পারলে, আমরা বেরোলাম যশোর রোড নাগেরবাজার হয়ে লেক টাউন দিয়ে ঢুকে ভিআইপি হয়ে এক নম্বর হয়ে আবার ব্যাক টু গোড়াবাজার, আমাদের নিজেদের এরিয়ায় ফিরে যাচ্ছি। কোথাও নামিনি, কোনো জায়গায় ঢোকা বা কিছু কিছুই না। ইচ্ছে ছিল একটু বিগ বাজার যদি খোলা থাকে তো ঢুকবো, কিন্তু ভিআইপি বিগ বাজার দেখলাম বন্ধ। আর তাছাড়া আমি রাজাকে বললাম আমাদের তো কেনাকাটা করার কিছু নেই, শুধু শুধু ঢুকে কোনো লাভ নেই, বেকার ওই ঝামেলা পোষায় না। তো রাজার একটা রেগুলার ইউজের একটা চটি কেনার প্রয়োজন আছে, তো গোড়াবাজারের বাটা যদি খোলা থাকে
ওখানে ট্রাই করবো, ওখান থেকে রাজার জন্য একটা জুতো কিনে নিয়ে দেখি আর কি করা যায়, যদি ভালো কিছু খাওয়া দাওয়া জানি না পাবো কিনা, ইচ্ছে আছে, দেখা যাক, যদি করি অবশ্যই তোমাদের দেখাবো। তুমি দেখো একবার পায়ে দিয়ে, I can't forget the day we met, your eyes so blue, mere passing through. I can't forget the day we met, your smile so bright, it made me swoon. Our love is like a summer's day, hot sun and bliss in a magic way. Whenever I see you, all I can think is my summer love. Been waiting for you, my love. My summer love, been waiting for you, my love. I can't forget the day we met, you looked so fly in your red Corvette. Your hair, your look, your everything, when I see it all I knew that you were mine. I'm in love with your hair, your lips, your silhouette in the moonlight shine. With my love you won't ever be alone. My summer love, been waiting for you, my love. Completely a fool, been waiting for you, my love. Head over heels, I'm blinded by what I feel. My love is forever yours. কাজকর্ম শেষ, ডিনারও কমপ্লিট, এবার বাড়ি ফিরে যাচ্ছি। দেখেছো আমি কি কিনেছি? নতুন মাস্ক কিনেছি। ওই ওরা যেরকম মাস্ক পরেছে, আমারটা সেরকম ছিল না। অ্যাকচুয়ালি আমার যেন মনে হয় এই মাস্কগুলোতে দম দিতে কষ্ট হয়, কিন্তু জোর জবরদস্তি এখন পরতেই হবে, কিনে দিল। যাই হোক, পরেও নিয়েছি কিনে, সাথে তো স্যানিটাইজার নিয়েই বেরিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি। আর রেস্টুরেন্টে খাবো কি খাবো না একটু কনফিউশন ছিল, কিন্তু দেখলাম গোড়াবাজারে আমাদের এই একটাই স্ট্যান্ডার্ড ভালো রেস্টুরেন্ট আছে, যেখানে দেখলাম ওরা প্রচন্ড ভাবে হাইজিন মেনটেন করছে, বাইরে থেকে সমস্ত রকম হাত ধুয়ে সব কাজকর্ম করিয়ে স্যানিটাইজ করে, এমনকি জুতোতেও স্যানিটাইজ স্প্রে করছে, করে বাড়ি মানে ভেতরে ঢোকাচ্ছে। ওরা অত কিছু হাইজিন মেনটেন করছে, আর ভেতরে গিয়েও দেখলাম ওরা মানে প্রত্যেকটা কাস্টমার চলে যাওয়ার পর টেবিল চেয়ার সবকিছু স্যানিটাইজার দিয়ে মুছে তারপরে আমাদের আবার নতুন কোনো কাস্টমারকে বসতে দিচ্ছে। আর খাবার দাবারের ব্যাপারে তো এখানে কিছু বলার নেই, ওরা সবসময় ভালোই মানে সবকিছু ভালোই দেয়, কোয়ালিটি ভালো মেনটেন করে, তার জন্যই আজকে ডিনারটা বাইরে করলাম, করে এবার বাড়ি চলে যাচ্ছি। আর কোনো কাজ নেই, বাড়ি যাব, জল খাবো আর ঘুম। তাহলে আজকের মতো আমার ব্লগটা এখানেই রেখে দিচ্ছি, তোমরা সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, আর এখন পারলে একটু আধটু ঘোরাঘুরি করতেই পারো, তাই তো? তাহলে আজকের মতো টাটা।